কি কি হয়েছে কি? তোমার মুখটা আমার আমসত্বের মতো করে রেখেছো কিসের জন্য? তুমি নতুন বউ, তুমি সবসময় হাসি খুশি থাকবা, এনার্জি থাকবে অন্যরকম। কি হয়েছে কি ঘটনা কি? খুব এনার্জি থাকবে, ভালো কথাই কইছো। মাত্র 2 মাস হলো তোমার ঘরে আইসি, আর এর মধ্যে তোমার যা কর্মকাণ্ড দেখলাম, ওরে আল্লাহ রে আল্লাহ, কি মিথ্যুক লোক তুমি! সেটা ভাবতেই তো আমার গা কিটকিট করতেছে। তোমার মতো মিথ্যুকের চাইতে একটা ডাকাতের লোকে বিয়ে হলে আমি মনে হয় সুখী হইতাম। কি কলে এটা, কি কলে তুমি? তুমি ডাকাতের সাথে আমার তুলনা করলে? এটা কেমন করে করলা? আমি তো এখন বুঝতেই পারতেছি না তুমি কেবা করে তোমার স্বামীরা ডাকাতের সাথে তুলনা করলো। না, তোমার আসলে কমন সেন্স বলে কিছু নেই, বুঝতে পারিস? তুমি তো ডাকাতের সেই তো বড় ডাকাত। ওরে আল্লাহ গো আল্লাহ, কি হিটলারি বুদ্ধি তোমার! কত কথা কইছিলে আমার আব্বারে, তোমার 20 বিঘা জমি আছে, 2 সেটটা পুকুর আছে, সব বোগাস। বাসর রাতের পর দেখি গোলা ভরা ধানও নাই, মাছও নাই, কিচ্ছু নাই। আমার তো এখন সন্দেহ হইতেছে তোমার এই পিঠের জায়গাটুকু ছাড়া আর কোনো জমি আছে কিনা আল্লাহ জানে। বউ, এটা অন্যায় করছো কিসের জন্য? আমি যখন তোমার প্রথম দেখেছি, দেখি আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, যাকে বলে ফার্স্ট লাভ। আমি যা কইছি, যা মিথ্যে কইছি, আমার ভালোবাসার মানুষটি পাওয়ার জন্য কইছি। ভালোবাসা কি অন্যায়, মিথ্যে কও? আমার আব্বা আসলে বোকা সসল মানুষ ছিল, সেই জন্য তোমার হিটারি বুদ্ধি ধরবার পারে নেই, আমার কপালটাই পুরলো। আর কিছু কিসের জন্য? তুমি কাঁদলে পরে তো আমারও মন খারাপ হয়ে যায়, কাঁদো না। শোনো, ভুল তো মানুষেরই হয়, মানুষের হয় না, গরু ছাগলের কি ভুল হয়? কাঁদো না, কাঁদো না, ঠিক আছে? আমি আস্তে আস্তে মিথ্যে কথা কমা দেব না, আমি কব না যে কইছি কইছি জন্য সরি হয়েছে। ওকে, আমার ভালো মন্দ দুটো কথা কও, কও না, কব না। আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, বউর কি জামাই পছন্দ হয় না? তোমার এসব শুনে আমি কিছু করতে পারি, আমি জানি তো আমার ছেলে থাকতে পারবে না, আর খারাপ ইয়ে সব। দেখো সেলিম ভাই, আমার তারা আছে, তোমার এই বোকাস কথা শোনার সময় আমার নাই। এ কি করছিস না করছিস, আমি বোকাস কথা কব কিসের জন্য? আমার কি টাইম আছে নাকি বোকাস কথা কথা? গুরুত্বপূর্ণ একটা কথা কব ছোট ভাই বলে করছি। গুরুত্বপূর্ণ তালি কও। আচ্ছা, আমি যতদূর জানি মিমির সাথে তোর শ্রীরাম প্রেম, তাই না? হে, কথা তো গ্রামে সবাই জানে। হ্যাঁ রে, নারী জাতি রে, কি কবরে নারী জাতির ছলাখোলা বোঝা বড় দায়। মনে কর যে জ্ঞানী গুণী মানুষে বুঝতে পারেনি, আর তুই ছোট ভাই কি বুঝবি রে? তুই কি জানিস প্রত্যেকটা রাত্রিবেলা ঘুমানোর সময় তোর মিমি আমারে মিস কল মারে?